হ্যালো ইটু ভিউয়ার্স টেক মল্লিক চ্যানেলে আরও একটা ফ্রেশ এবং নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই তো এই মুহূর্তে অনস্ক্রিন একটা নোটিফিকেশন অর্থাৎ হেডলাইনস আপনি দেখতে পাচ্ছেন যেটা প্রকাশ করা হয়েছে আজ বিকাল নামক সংবাদপত্রিকায় তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ডিএলএড শংসাপত্র নিয়ে চরম বিভ্রান্তি এনআইওএস নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টে মামলা গত সাতই আগস্ট এনআইওএস হঠাৎ করে নির্দেশিকায় জানায় দু হাজার উনিশ সালের মে মাস পর্যন্ত যারা ডিএলএড প্রশিক্ষণ নিয়েছেন তাদের মধ্যে যাদের উচ্চ প্রাথমিকে অর্থাৎ উচ্চ মাধ্যমিকের নাম্বার হচ্ছে পঞ্চাশ শতাংশ নাম্বার নেই তারা শংসাপত্র পাবেন না সংস্থার তরফে বলা হয়েছে ওই সমস্ত শিক্ষক মহাশয়দের পুনরায় পরীক্ষার মাধ্যমে উচ্চ মাধ্যমিকের নাম্বার আপগ্রেড করতে হবে ফলে উচ্চ মাধ্যমিক স্নাতক পাশ করা শিক্ষক 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 শিক্ষিকাদের পাশাপাশি সমস্যায় পড়েছেন সেনা জওয়ানরা কয়েকদিন আগে এনআইওএসের নির্দেশিকায় জারি করে জানিয়ে দিয়েছিল উচ্চ মাধ্যমিকে পঞ্চাশ শতাংশ নাম্বার না থাকলে ডিএলএর শংসাপত্র হাতে পাবেন না শিক্ষক শিক্ষিকারা ফলে সমস্যায় পড়েছেন রাজ্যের উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের একাংশ শংসাপত্র না পেয়ে শিক্ষকদের একাংশ বর্ধিত বেতন পাচ্ছিলেন না বলে অভিযোগ উঠেছে কর্মরত অবস্থায় এই শংসাপত্র না পাওয়া এক অনিশ্চিত অবস্থার সামনে পড়তে হয়েছে তাদের রাজ্য প্রশাসন ও কেন্দ্রীয় শিক্ষা বোর্ড এ ব্যাপারে সম্পূর্ণ উদাসীন বলেও অভিযোগ উঠতে শুরু শুরু করেছে এই অবস্থায় ডিএলএর শংসাপত্র পেতে আবেদন করে হাইকোর্টে মামলা করেছেন একাধিক শিক্ষক মহাশয় প্রদীপ রায় ভাস্কর বিশ্বাস চন্দন দাম সহ একাধিক শিক্ষক শিক্ষিকরা এই আবেদনে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আবেদনে তারা জানিয়েছেন এনসিটিসি বা ন্যাশনাল কাউন্সিল অফ টিচার্স ট্রেনিং শিক্ষার অধিকার আইনে বলা ছিল দু হাজার উনিশ সালের একত্রিশে মার্চের মধ্যে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত কর্মরত শিক্ষকদের প্রশিক্ষিত হতে হবে কর্মরত শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যেই এনআইওএস গঠন করা হয় এর ফলে ওপেন ডিস্ট্য ওপেন ডিস্ট্যান্ট লার্নিং মোডে শিক্ষকদের প্রশিক্ষিত হতে পারেন পরে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক জানায় এই সংস্থার ডিএলএর শংসাপত্র দেবে এনসিটিসি এই সংস্থাকে বৈধতা দিয়েছিল অপ্রশিক্ষিত অবস্থায় কর্মে যোগদান করা শিক্ষকদের ক্ষেত্রে দু বছরের কোর্সে এনআইওএস চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল রাজ্যের তরফে এখানে ট্রেনিং নেওয়ার কথা ঘোষণা করার পর দু হাজার সতেরো উনিশ বর্ষে কয়েক লক্ষ শিক্ষক প্রশিক্ষণ নিয়েছিলেন এখান থেকে গত সাতই আগস্ট এনআইওএস হঠাৎ করে নির্দেশিকায় জানায় দু হাজার সালের মে মাস পর্যন্ত যারা ডিএলএড প্রশিক্ষণ নিয়েছেন তাদের মধ্যে উচ্চ মাধ্যমিকে পঞ্চাশ শতাংশ নম্বর নেই তারা শংসাপত্র পাবেন না সরাসরি জানিয়ে দিল সংস্থার তরফে বলা হয়েছে ওই সমস্ত শিক্ষকদের পুনরায় পরীক্ষার মাধ্যমে উচ্চ মাধ্যমিকের নাম্বার আপগ্রেড করতে হবে এর ফলে উচ্চ মাধ্যমিক স্নাতক পাশ করার শিক্ষকদের পাশাপাশি সমস্যায় পড়েছেন সেনা জওয়ানরা কেননা তাদের পুনরায় পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নেই সেনাবাহিনীতে কাজ কাজ করার সুবাদে সরকার তাদের যোগ্যতামান পঞ্চাশ শতাংশের সমতুল্য করার পরই তারা শিক্ষকতার সুযোগ পেয়েছিলেন সেনাবাহিনীতে অবসর করা অবসরের পর কলকাতা হাইকোর্ট আবেদনকারীদের এই মামলা গ্রহণ করেছেন আইনজীবী ফ্রিদ শামীম আইনজীবী ফ্রিদোস শামীম আবেদনকারীদের হয়ে সওয়ালও অলরেডি করে বসেছেন ভিজার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন